যে কোনো যুদ্ধের সবচেয়ে দুর্বল শিকার শিশুরা সেই সব যুদ্ধবিধ্বস্ত শিশুদের সংগ্রাম ও প্রয়োজনকে তুলে ধরার উদ্দেশ্যে প্রতি বছর ছয়ই জানুয়ারি পালিত হয় ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান এই দিনটির এবছরের থিম অরফ্যান লাইভস ম্যাটার্স এবং স্ট্যান্ডিং আপ ফর ওয়ার অ্যাফেক্টেড চিলড্রেন কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে বিমানবন্দরটির নামকরণ করা হবে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরটির উন্নয়ন কার্য পর্যায়ক্রমে সাধিত হবে প্রাথমিক পর্যায়ে বিমানবন্দরটির বার্ষিক দশ লাখ যাত্রী পরিচালনা করার ক্ষমতা থাকবে দ্বিতীয় পর্বের পর এই বিমানবন্দরটি বার্ষিক ষাট লক্ষ ছাত্রীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবে বলে আশা করা হচ্ছে আসাম সরকার দুহাজার চব্বিশ পঞ্চম পর্যায়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এটি সরকারি স্কুল জুড়ে আনুমানিক চল্লিশ লক্ষ শিক্ষার্থীর কর্মক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে একটি ব্যাপক রাজ্যব্যাপী মূল্যায়ন তেসরা জানুয়ারি দু থেকে চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত চলা এই উদ্যোগটি রাজ্যে শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার ফলাফলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসও দু হাজার অর্থবর্ষে ভারতের জিডিপির জন্যে প্রায় সাত দশমিক তিন শতাংশ বৃদ্ধির অনুমান করে তার প্রথম অগ্রিম অনুমান প্রকাশ করেছে এটি আগের অর্থবর্ষের রেকর্ড করা সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা করা রিপোর্ট অনুযায়ী উনতিরিশে ডিসেম্বর দু শুক্রবার শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে রেকর্ড তৈরি করেছে দুই দশমিক সাত পাঁচ নয় বিলিয়ন থেকে বেড়ে তা মোট ছশো তেইশ দশমিক দুই বিলিয়নে পৌঁছেছে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল পয়লা ফেব্রুয়ারি দু থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার মধ্যে নির্ধারিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফোরের লোগো ও পুস্তিকা প্রকাশ করেছে নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে আয়োজিত এই মেলায় পঞ্চাশটিরও বেশি দেশের প্রায় ছশোর অধিক প্রদর্শক রয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ইউএসএইডি বা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সংস্থার মধ্যে স্বাক্ষরিত এমও ইউকে অনুমোদন করেছে এই সহযোগিতার লক্ষ্য হল দু লক্ষ্য তিরিশ মধ্যে নেট জিরো কার্বন এমিশন অর্জনে ভারতীয় রেলকে সহায়তা করা সিনিয়র আইএস অফিসার বিকাশশীল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি এই পদ গ্রহণের পর আন্তর্জাতিক উন্নয়নে ভারতের প্রতিশ্রুতি পালনের জোর দিচ্ছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের নতুন সিইও হিসেবে রাজস্থান রয়্যালসের প্রাক্তন সিইও রঘুরাম লায়ারকে স্বাগত জানিয়েছে তিনি ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগানেও তার অবদান রেখেছেন এবং আর পি এফ সি মার্বেরিক নামে টেবিল দলে দলেও সিইও হিসেবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন দ্য সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সিবি আগামী তিন বছরের জন্য জি রামমোহন রাওকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে ইতিপূর্বে তিনি অন্যান্য বহু পদে তার পারদর্শিতা দেখিয়েছেন গুগল ডিপ মাইন্ড চালু করেছে মোবাইল অ্যালোভা ইউম্যানোয়েট প্রযুক্তি বার্কলে ইউনিভার্সিটি ও মেটার সহযোগিতায় বিকশিত মোবাইল অ্যালোভা রোবোটিক্সের ল্যান্ডস্কেপকে নতুন আকার দেবার প্রতিশ্রুতি দেয়